আসসালামু আলাইকুম। কিভাবে আপনার মুখের ত্বকের সাথে সাথে পুরো শরীর ধবধবে ফর্সা উজ্জ্বল করবেন এবং মুখের ত্বকে যত মেস্তার দাগ, ব্রণের দাগ এবং ব্রণের দাগ থেকে যে গর্তর সৃষ্টি হয় ত্বকে, এই ছোট ছোট গর্তগুলো থেকে কিন্তু পুরোটা মুখের ত্বক ড্যামেজ হয়ে যায়। তো এই ড্যামেজ ত্বককে কিভাবে আপনারা কাচের মতন স্বচ্ছ এবং ঝকঝকে উজ্জ্বল ফর্সা করবেন, সেই দুইটা রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করব। জি হ্যাঁ, একটা না, দুইটা উপায় করে দেখাবো। দুইটা উপায় যদি আপনারা নিয়ম মেনে করেন, আপনাদের পুরো শরীর হবে ধবধবে ফর্সা উজ্জ্বল। তো প্রথম রেমেডি তৈরিতে প্রথমে আমাদের যেটা লাগবে, এই যে দেখুন, এটা হলো চালের গুঁড়া। এখন তো শীতকাল, পিঠে খাওয়ার জন্য বাসায় তো চালের গুঁড়া থাকবেই। তো এখানে আপনারা 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নেবেন। আমি একটু বেশি পরিমাণে তৈরি করছি, সংরক্ষণ করে রাখতেও পারবেন। এভাবে তৈরি করে আপনারা সংরক্ষণ করে বেশ কিছুদিন রূপচর্চা করতে পারবেন। এখানে 2 চা চামচ পরিমাণ আমি চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়া ত্বকের এতটাও উপকারী, ত্বকের জন্য, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের যত ময়লা দাগ ছোপ আছে সমস্ত দূর করে দেয়। এরপর 2 নম্বর উপকরণ, 2 নম্বর উপকরণ এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো মসুরের ডালের গুঁড়া। মসুরের ডাল আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছি। যেহেতু আমাদের রূপচর্চার জন্য মসুরের ডালের এই গুঁড়াটা লাগে, তো এই কারণে আপনারা ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে এভাবে কৌটোতে রেখে দেবেন। দেখবেন অনেক দিন আপনারা টেনশন ফ্রিভাবে আপনাদের ত্বকে যত্ন নিতে পারবেন। এখানে আমি মসুর ডালের গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ। মসুরের ডালের গুঁড়া পরিমাণটা হবে চালের গুঁড়া থেকে হাফ। এখানে আমি 2 চা চামচ পরিমাণ দিয়েছি চালের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ মসুরের ডালের গুঁড়া। এরপর এর মধ্যে আমি মেশাবো লেবু। এখানে 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস আমি অ্যাড করব। লেবুর রসে থাকে ভিটামিন সি। এই ভিটামিন সি আমাদের ড্যামেজ ত্বককে ঠিক করে এবং এই ত্বকে যত দাগ আছে সেই দাগগুলো উঠিয়ে দেয়। অনেকের আছে এই লেবুতে সমস্যা হয়, লেবুতে অ্যালার্জি আছে, তারা এই লেবুটা বাদ দিতে পারেন। এরপর 4 নম্বর হলো দুধ। এখানে অবশ্যই আপনারা যদি ভালো রেজাল্ট পেতে চান, খুব তাড়াতাড়ি রেজাল্ট পেতে চান, তাহলে অবশ্যই কাঁচা দুধ ব্যবহার করতে হবে। এখানে আমি কাঁচা দুধ অ্যাড করব। যদি বাসায় কাঁচা দুধ না থাকে, জাল দেওয়া দুধ ঠান্ডা করে এখানে অ্যাড করতে পারেন। কিন্তু যদি আপনারা তাড়াতাড়ি খুব ভালো রেজাল্ট পেতে চান, কাঁচের মতন স্বচ্ছ ত্বক পেতে চান, তাহলে অবশ্যই এখানে একটু কাঁচা দুধ অ্যাড করার চেষ্টা করবেন। এখানে আমি অল্প অল্প পরিমাণ দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। একবারে দিবেন না, একটু একটু করে অল্প অল্প করে কাঁচা দুধ দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেবেন। যাদের ত্বকে লেবু স্যুট করে না, লেবুর রস, তারা এখানে অল্প পরিমাণ রোজ ওয়াটার দিতে পারেন। যদি রোজ ওয়াটারও না থাকে, না দিলেও হবে, আপনারা কাঁচা দুধ দিয়ে এভাবে মিশিয়ে নেবেন। আপনাদের কাছে যেই রকম ঘনত্ব দরকার, যেই রকম সুবিধা, ঠিক ওই রকম করে নেবেন। আমি একটু পাতলা করছি। খুব সহজে তৈরি হয়ে গেল প্রথম এই ফেস প্যাকটি। এই চাল ডালের কাঁচা দুধের এই ফেস প্যাকটি ত্বকের এতটা উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের যে গর্তভাব থাকে ব্রণের সমস্যার কারণে এটা পুরোপুরি দূর করে দেয়। এবার আমি 2 নম্বর তৈরি করে দেখাচ্ছি, এরপর কিভাবে ব্যবহার করবেন সেটাও বলে দেব। 2 নম্বর রেমেডিতে আমার লাগবে এই যে গ্লিসারিন। এই শীতে কিন্তু গ্লিসারিনের তুলনায় হয় না। হাত পা ফেটে গেছে, রুক্ষ শুষ্ক হয়ে গেছে, মুখের ত্বক বলুন, হাতে পায়ের ত্বক বলুন, পুরো শরীরের ত্বক বলুন, এই শীতে কিন্তু প্রচুর পরিমাণে ফেটে যাবে। ছোট বড় সবারই সেম অবস্থা। তো এই ফাটা ত্বককে, রুক্ষ শুষ্ক ভাবকে দূর করবে, টান টান করবে, উজ্জ্বল রাখবে, এর জন্য গ্লিসারিনের তুলনায় হয় না। গ্লিসারিনের সাথে মাত্র 2টি উপকরণ অ্যাড করে এটা যে এতটা উপকারী হবে আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না। এখানে আমি 1 চা চামচ পরিমাণ গ্লিসারিন দিয়েছি। এরপর দিচ্ছি এই যে দেখুন, এটা ভিটামিন ই ক্যাপসুল।
আমি এই দুই নম্বর রেমেডিতে একটা মাত্র ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করব। আপনারা যখন বেশি পরিমাণে এই দুই নম্বর রেমেডিটা তৈরি করবেন, অবশ্যই গ্লিসারিনের পরিমাণ বাড়িয়ে দেবেন এবং দুইটা ভিটামিন ই ক্যাপসুল এখানে অ্যাড করবেন। আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি। বাসায় যদি ভিটামিন ই ক্যাপসুল না থাকে, আপনারা এখানে প্যারাশুট নারিকেল তেল অথবা যে কোনো নারিকেল তেল যেটা আপনারা চুলে ব্যবহার করেন সেই নারিকেল তেল মিশিয়ে নেবেন। এরপর তিন নম্বর যেটা অ্যাড করলাম এটা হলো অ্যালোভেরা জেল। এখানে আমি হাফ চা চামচেরও কম পরিমাণ অ্যালোভেরা জেল অ্যাড করেছি। যখন আপনারা তিনটা উপকরণ মেশাবেন তখন এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তৈরি হয়ে গেছে দুই নম্বর। এবার কিভাবে ব্যবহার করবেন, অবশ্যই প্রথমে ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করতে হবে। যে কোনো সময় সকালে এবং গোসলের আগেও এই প্যাকটি আপনারা ব্যবহার করতে পারেন। সকালে ঘুম থেকে উঠে অথবা গোসলের আগে আপনারা এভাবে আপনাদের ত্বকে লাগিয়ে রাখবেন। এটা আপনারা শুধু যে মুখের ত্বকে লাগাতে পারবেন তা না, হাতে পায়ে আপনাদের পুরো শরীরে এই ফেস প্যাকটি লাগিয়ে রাখবেন। এই চালের ডালের এবং কাঁচা দুধের এই ফেস প্যাকটি আপনার শরীরের যত ময়লা আছে সমস্ত দূর করে দেবে। এবং মুখে যদি মেস্তার দাগ, ব্রণের দাগ, ব্রণের গর্তের দাগ থাকে সমস্ত দূর করে আপনার ত্বক এতটা উজ্জ্বল টানটান করবে আপনারা সাত দিন ব্যবহার করলে বুঝতে পারবেন। মাত্র 5 মিনিট এটা আপনারা লাগিয়ে রাখবেন আপনাদের ত্বকে। 5 মিনিট, এই যে 5 মিনিট হয়ে গেছে, এবার কি করবেন, এরকম একটা লেবুর খোসা নেবেন। লেবুর খোসা দিয়ে ঠিক এভাবে ম্যাসাজ করবেন। এই লেবুর খোসা এবং লেবুর রস আমাদের ত্বকের যত ময়লা আছে সমস্ত দূর করে দেবে। আমাদের শরীরে কিন্তু প্রচুর ধুলাবালি জমে থাকে, এটা কিন্তু সবাই জানেন। এই ধুলাবালি ময়লা যখন পরিষ্কার হবে ত্বক থেকে তখন কিন্তু ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে লেবুর খোসা দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে এভাবে উঠে নেবেন। মাত্র 5 মিনিট আপনাদের ত্বকে রাখবেন, এরপর লেবুর খোসা দিয়ে পরিষ্কার করে ঘষে এভাবে নর্মাল পানিতে পরিষ্কার করবেন। দেখুন কতটা পরিষ্কার হয়েছে। ঠিক এভাবে আপনাদের হাত পা মুখের ত্বক এবং পুরো শরীর এই ফেস প্যাক দিয়ে 5 মিনিট রাখার পর পরিষ্কার করে নেবেন। এরপর দুই নম্বর, এই যে আমি দুই নম্বর যে ক্রিমটি তৈরি করেছি এটা ঠিক এভাবে হাতের আঙুলে অল্প পরিমাণ নিয়ে আপনারা আপনাদের হাতে পায়ে মুখের ত্বকে সমস্ত শরীরে ঠিক এভাবে ম্যাসাজ করবেন। এটা আপনারা করবেন হলো রাতে ঘুমানোর আগে। এটা আপনাদের নাইট ক্রিম হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের শরীরে। আপনাদের শরীরের যে কোনো অংশে আপনারা এটা ব্যবহার করবেন, দেখবেন আপনাদের ত্বক এসিতে কালচে হবে না, রুক্ষ শুষ্ক হবে না, ত্বক থাকবে টান টান মসৃণ। এটা রাতে লাগিয়ে রাখবেন, সারা রাত এভাবে রাখবেন। এবং এই ফেস প্যাক এবং এই ক্রিমটি ব্যবহার করার পর কখনোই সাবান ফেস ওয়াশ ব্যবহার করবেন না। আপনারা এটা বেশি পরিমাণে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। নর্মালে ফ্রিজে রেখে দেবেন এবং সপ্তাহে আপনারা 2 থেকে 3 দিন অথবা প্রতিদিন আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটা প্রতিদিন আপনাদের ত্বকে ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না, কারণ এটা ঘরোয়াভাবে তৈরি করা, এতে কোনো ক্ষতিকারক কিছুই নাই। শুধু সকালে ঘুম থেকে উঠে অথবা গোসলের আগে এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করবেন এবং রাতে এই দুই নম্বর এই নাইট ক্রিমটা আপনাদের ত্বকে ম্যাসাজ করে রেখে দেবেন। এভাবে 7 দিন আপনারা করে দেখুন, আপনারা এতটা ভালো রেজাল্ট পাবেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। তো আজকের এই রেমেডি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এখানেই বিদায় নেব, আল্লাহ হাফেজ।